আমাকে অনেকেই বলেছিলেন হুজুর ব্রাজিলের পতাকা ওরা তুলেছে, হুজুর আর্জেন্টিনার পতাকা ওরা তুলেছে। তখন আমি বলেছিলাম নিষেধ করেছি, হয়তোবা না বুঝেই তুলেছে, কিন্তু আমার মন বলছে আজকে যদি ব্রাজিল নবীর ব্যাপারে কোনো কুমন্তব্য করে, আজকে যদি আর্জেন্টিনা নবীর শানে বেয়াদবি করে, আমি হাসানকে প্রতিবাদ করতে হবে না। যারা ব্রাজিল আর্জেন্টিনার পতাকা তুলেছে ওরাই সর্বপ্রথম আমার নবীর পক্ষে হয়ে প্রতিবাদ শুরু করে দিবে। এটা আমার বিশ্বাস। যদি বলি আমি দেখবো সেদিন যে ব্রাজিলের পতাকা ব্রাজিল সাপোর্টার ছিঁড়ে ফেলছে, আর্জেন্টিনার সাপোর্টার আর্জেন্টিনার পতাকার নিচে নামিয়ে দিচ্ছে, জিজ্ঞেস করব তখন কেন এরকম করছো, তখন আমার যুবক বলবে হুজুর বুকে ব্রাজিল আর্জেন্টিনা এগুলো তিন চার নাম্বারে, আরে এক নাম্বারে তো আমাদের বুকে রহমতুল লিল আলামিন। কথা ঠিক কিনা এটা আমি বিশ্বাস করি, এটা আমি বিশ্বাস করি। আমার যুবক তুলেছে, কিন্তু আমার যুবক না বুঝেই তুলেছে, কিন্তু আজকে যদি নবীর শানে বেয়াদবি হয় আমার যুবকগুলো আমার আগেই নবীর পক্ষে দাঁড়িয়ে যাবে। আমরা সামনের দিকে যাই, রসুল চলে আসলেন, ডাক দিয়ে বললেন তুবা, একবার মোবারকবাদ লিমান রাআনি, যে নিজের চোখে আমাকে দেখেছে। দেখার পর আবু জাহেল তাকে নাই, আবু লাহাব তাকে নাই, উদবা সাইবা তাকে নাই, নবীর কদমে এসে ঈমান এনে সাহাবী হয়ে গেছে। মোবারকবাদ কয়বার, সাহাবায়ে কেরাম বড় খুশি, সবাই তাকবীর দিতে লাগলেন। কেন? আজকের মোবারকবাদ কোন প্রেসিডেন্ট দেয় নাই, কোন প্রধানমন্ত্রী দেয় নাই, কোন লিডার দেয় নাই, আজকের মোবারকবাদ জান্নাতের সরদার কাউসারের মালিক রহমতুল্লিল আলামিন দিয়েছে। আমার নবী বললেন ও সাহাবি, আমার মোবারকবাদ পায়া ধন্যবাদ পায়া খুশি হইছ নি? সবাই বললেন খুশি। আমার নবী বললেন শেষ হয় নাই, শেষ হয় নাই, এখনো বাকি আছে, তুবা সব আমার রাত, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, সাত সাতবার মোবারকবাদ। সিদ্দিক আকবর অবাক, ফারুক আজম অবাক, উসমান সুন্নুরাইন হতবাক, মাওলা আলী আশ্চর্য হয়ে গেছে, আনসার মুহাজির বললেন জান লাগলে জান, মাল লাগলে মাল, সম্মান লাগলে সম্মান, গড্ডান লাগলে গড্ডান দিয়ে দিব। নবীরে একবার মোবারকবাদ দিলেন আমাদের সাহাবিদেরকে, কিন্তু পরক্ষণে বললেন সাবা মাররা তুবা সাবা মাররা, সাত সাতবার মোবারকবাদ লিমান, কার জন্য? আমার নবী বলে লিমান লাম ইয়ারানি, যারা সুখ দিয়ে আমার দেখে নাই, ও আমানাবি না দেখে আমি নবীর প্রেমে পাগল হয়ে গেছে। তাহলে মোবারকবাদ দিছেন কয়বার? তাহলে আপনি কুমিল্লার মানুষ নবীরে দেখছেন নি, দেখে পাগল না না দেখে পাগল? শুনেছেন মা আমেনার ঘরে একটা জাত এসেছিল, এসে বলেছিল রব্বি হাবলি উম্মতি, শুনেছিলেন তাইফের ময়দানে পাথর মেরেছিল রক্তে লাল, বডি মোবারক নিয়ে বলেছেন মাওলা আমি উম্মতকে বড় ভালোবাসি, শুনেছিলেন সেই হেরেমের মক্কা খানায় কাবার সামনে আপনার নবী যখন সিজদায় লুটায় আছে, উতবা সাইবা উঠের ভুঁড়ি তুলে দিয়েছে, আপনার নবীর উঠতে বড় কষ্ট হচ্ছিল, তখন আল্লাহ ডাক দিয়ে বলছেন হাবিব আর নয় আর নয়, যে জবর করে ফেলবো। আমার নবী বললেন না 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 আমি উম্মতকে বড় ভালোবাসি, আপনি শুনেছেন মক্কা থেকে বের করে দিচ্ছে আপনার নবীকে, আপনার নবী বারবার মক্কার দিকে তাকায়, বারবার মক্কার দিকে তাকায়। আল্লাহ ডাক দিলেন হাবিব মক্কার মানুষ বের করে দিয়েছে, বড় খারাপ লেগেছে, আপনি চলে যান আমি আজাব দিয়ে শেষ করে দিব। আমার নবী বলেছিলেন না 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 আমি সকল কষ্ট মেনে নিব, কিন্তু উম্মতের আজাব কখনো কষ্ট মেনে নিতে পারবো না। আপনি শুনেছেন উহুদের ময়দানে দন্দন মোবারক কেটে পড়ে গেছে, আপনার রসুল ওই দন্দন মোবারক হাতে নিয়েছে, আল্লাহ বলেন জিব্রাইল যাও
আর কোন কথা শুনবো না এইবার আমি আযাব দেব আল্লাহর রাসূল ওই দাঁত মোবারক হাতে তুলে বলেছিলেন মাওলা আমি আমার উম্মতকে বড় ভালোবাসি আমার দাঁত চলে যাক আমার বডি মোবারক রক্তাক্ত হয়ে যাক উম্মত যতই বেয়াদবি করেছে আমার কোনো অবজেকশন নাই আপত্তি নাই আপনি শুনে পাগল হয়েছেন তো আল্লাহর রাসূল জানেন আপনি কুমিল্লার জমিনে আসবেন অনেক পরে কিন্তু নবীর জন্য দেওয়ান হয়ে যাবে আমাকে অনেকেই বলেছিলেন হুজুর ব্রাজিলের পতাকা ওরা তুলেছে হুজুর আর্জেন্টিনার পতাকা ওরা তুলেছে তখন আমি বলেছিলাম নিষেধ করেছি হয়তোবা না বুঝেই তুলেছে কিন্তু আমার মন বলছে আজকে যদি ব্রাজিল নবীর ব্যাপারে কোনো কুমন্তব্য করে আজকে যদি আর্জেন্টিনা নবীর শানে বেয়াদবি করে আমি হাসানকে প্রতিবাদ করতে হবে না যারা ব্রাজিল আর্জেন্টিনার পতাকা তুলেছে ওরাই সর্বপ্রথম আমার নবীর পক্ষে হয়ে প্রতিবাদ শুরু করে দিবে এটা আমার বিশ্বাস যদি বলি আমি দেখব সেদিন যে ব্রাজিলের পতাকা ব্রাজিল সাপোর্টার ছিঁড়ে ফেলছে আর্জেন্টিনার সাপোর্টার আর্জেন্টিনার পতাকা নিচে নামিয়ে দিচ্ছে জিজ্ঞেস করব তখন কেন এরকম করছো তখন আমার যুবক বলবে হুজুর বুকে ব্রাজিল আর্জেন্টিনা এগুলো তিন চার নম্বরে আরে এক নম্বরে তো আমাদের বুকে রহমতুল লিল আলামিন কথা ঠিক কি না এটা আমি বিশ্বাস করি এটা আমি বিশ্বাস করি আমার যুবক তুলেছে কিন্তু আমার যুবক না বুঝেই তুলেছে কিন্তু আজকে যদি নবীর শানে বেয়াদবি হয় আমার যুবকগুলো আমার আগেই নবীর পক্ষে দাঁড়িয়ে যাবে এটা আমি বিশ্বাস করি এটা আমার ইয়াকিন আছে আপনাদেরকে পুত পবিত্র রাখার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি আমার নবীকে জিবরিল বলেন নবীরে সাহাবী নিয়ে কোনো টেনশন নাই আলে রসুল নিয়ে কোনো টেনশন নাই এখন আমার নবী বলে জিবরিল তোমাকে কে বলেছে আমি সাহাবীর জন্য কাঁদছি কে বলেছে আমি আমার আহলে বাইতের জন্য কাঁদছি আমি তো ওদের জন্য কাঁদি নাই জিবরিল বলে তাহলে নবীরে আপনার জন্য কাঁদতে হবে না কারণ যখন সকল নবী রসুল নাফসি নাফসি বলবে তখন আপনি মাকামে মাহমুদ আল্লাহর পাশে বসবেন আমার নবী বলে আমার জন্য আমি কাঁদি নাই এখন জিবরিল অবাক সাওয়াই কারাম অবাক তাহলে কাঁদছেন কার জন্য কাঁদছেন কার জন্য আমার নবীর দুই ঠোঁট বলছে আহবাবি আহবাবি আমার প্রিয়দের জন্য আমার ভালোবাসাদের জন্য আমার প্রিয়দের জন্য সাহাবায়ে কারাম বললেন নবীরে আমরা কি আপনার প্রিয় নয় আমরা তো আমাদের পরিবার বিসর্জন দিয়েছি আমরা কি আপনার আপনার প্রিয় নয় নবীরে আমাদের জান মাল আমাদের মা বাবা আমাদের পরিবার আপনি নবীর কদমে উৎসর্গ করে দিলাম আমরা কি আপনার প্রিয় নয় আমার নবী বললেন আনতুম আসহাবি তোমরা আমার সাহাবি তো নবীরে প্রিয় কারা যাদের মহাব্বতে আপনি কাঁদছেন নবীরে ভালোবাসা কারা যারা যাদের মহাব্বতে আপনি কাঁদছেন আমার নবী বলেন শোনো 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 ইয়া তু না মিম্বাদি তারা এখনো আসে নাই আসবে আমার পরে আমি যখন মাওলার মেহমান হব তখন তারা আসবে এমন পাগল হবে এমন দেওয়ান হবে এমন নবীর প্রেমিক হবে কেউ যদি বলে জান মাল কোরবান করলে নবী দেখা যায় আমার প্রিয় উম্মত গুলো নবী দেখার জন্য নিজের জান মাল কোরবান করে দিবে তাহলে আপনি নবীর জন্য কাঁদছেন আজকে নবী কাঁদছেন কয় বছর আগে 1500 বছর আগে বন্ধু একটু একটু আর একটু যদি গভীরভাবে বলে যায় রসুলের পাকের 63 বৎসরের জীবন শেষ আমি দ্রুত কথা বলছি সমস্যা হচ্ছে কোনো সমস্যা তো হচ্ছে না বুঝতেছেন তো না আমি চাচ্ছি অল্পতেই কথা বেশি হোক আপনি বুখারি শরীফ মানতে কি কোনো ঝামেলা আছে নি বুখারি শরীফ মানতে কোনো ঝামেলা আছে কোনো ঝামেলা তো নাই না আমি দলিল দিচ্ছি আপনি রেকর্ড করে নেন প্রয়োজনে না মিললে আপনাদের এখানে খতিব আছে না নেই আচ্ছা ইমাম আছে না নাই নিশ্চয়ই ওনারা অনেক বড় আলেম ওনাদেরকে জিজ্ঞেস করবেন আমি কি সঠিক বলেছি কি না যদি সঠিক না বলি তাহলে অবশ্যই আপনি আমাকে বিচার করার অধিকার আছে কথা ঠিক কি না আমি এখানে বলছি আপনি রেকর্ড করে নেন যদি না মিলে জামিনদারকে আমি আপনি মাহফিল কমিটিকে দেওয়া দোষ দিবেন না আপনি মাহফিল কমিটিকে বলবেন না কোন বক্তা এনেছো উনি এগুলো কি বলেছে মাহফিল কমিটি দায়ী নয় আমার বক্তব্যের জন্য এককভাবে
আমি হাসান দায়ী থাকব আমি হাসান কি থাকব দায়ী থাকব আমি আপনাদেরকে দায়ী করব না আমি মাহফিল কমিটিকে দায়ী করব না আমি সমস্ত দায়ভার আমার নিজের কাঁধে নেব যদি না মিলে আমি তওবা করব যদি মিলে অবশ্যই আপনি মানতে কোনো সমস্যা আছে না নমস্কার শুনে নাই রাসূলের 63 বছর শেষ রাসূল মারা গিয়েছেন এতে কোনো সন্দেহ নাই আল্লাহ বলেছে ইন্নাকা মাইয়িতুন হাবিব আপনি মারা যাবেন তবে এটা বলাটা ঠিক নয় অনেকেই বলে রাসূল মারা গেছেন তো মাটির সাথে মিশে গেছেন রাসূল মারা গেছেন তো পৌঁছে গেছেন রাসূল মারা গেছেন তো সেন্সলেস হয়ে গেছে রাসূল মারা গেছেন তো ক্ষমতা শূন্য অক্ষম হয়ে গেছে বন্ধু রাসূল মারা গিয়েছেন কথা ঠিক কিন্তু পৌঁছে গেছে মাটির সাথে মিশে গেছে সেন্সলেস হয়েছে পাওয়ার চলে গেছে এরকম কথা বলা যাবে না কেন আপনি আমার বক্তব্য মানেন না কোরআন মানেন আল্লাহ বলেছে ইন্নাকা মাইয়িতুন হাবিব আপনি মারা যাবেন মরার পর পৌঁছে যাবেন না মাটির সাথে মিশে যাবেন না তো অবস্থা কি হবে আল্লাহ বলে হাবিব আপনি আঙ্গুল তুলেছেন চাঁদ দুটুকরো হয়েছে সূর্য হাত তুলেছেন সূর্য উঠেছে আগেও কেউ পারে নাই ভবিষ্যতেও কেউ পারবে না আল্লাহ বলে এটা কি রকম ক্ষমতা ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা দুনিয়ার জীবনের চেয়ে রওজার পাওয়ার আরো কোটি গুণ বেড়ে যাবে সুবহানাল্লাহ আরো কোটি গুণ কি হয়ে যাবে বেড়ে যাবে সেই জন্য বাবা মরলে ছেলে কাঁদে মা মরলে সন্তান কাঁদে বউ মরলে স্বামী কাঁদে স্বামী মরলে বউ কাঁদে বন্ধু মরলে বন্ধু কাঁদে আমার নবী বলেন ও উম্মত যেদিন শুনবে তোমার নবী মারা গিয়েছে কাঁদিও না আমরা বললাম এটা কেমন কথা বাবা মরলে যদি ছেলে কাঁদে মা মরলে যদি সন্তান কাঁদে বন্ধু মরলে যদি বন্ধু কাঁদে আপনি তো মায়ের চেয়ে আপন আপনি তো বাবার চেয়ে আপন আপনি মারা যাবেন শুনব কাঁদব না কেন আমার নবী বলে ওয়া মাতি খাইরুল লাকুম আমার ইন্তেকাল আমার উম্মতের জন্য কান্না নয় এটা বড় উৎসব এটা বড় আনন্দের মারা যাওয়ার পর আমি শেষ হয়ে যাই নাই আমি তো জিন্দা নবী রয়ে গেছে আমি জিন্দা নবী রয়ে গেছে যেন আমার নবী হচ্ছে অরিদাত ইমাম হাইসামি বলে রিজালু সিকাত এই হাদিসের প্রত্যেকটা রাবি সেকা আপনাকে আমি উসুলে হাদিস বলে দিয়েছি ইমাম হাইসামি বলছে রসুলে পাক বলছে অরিদাত আলাইয়া আমালুকুম তুমি মনে করিও না আমি নবী ঘুমায় আছি সোনার মদিনার রওজা থেকে উম্মতের আমলের খবর রাখি উম্মতের আমলের কি রাখে একটা বাস্তব কথা বলবো মানবেন বাস্তব কথা বলবো রাগ করবেন কিছু বললে কি রাগ করবেন আমি আপনার পছন্দে আঘাত দিতে চাই না কিন্তু বাস্তবতা তো বলতে হয় কথা ঠিক না আচ্ছা এখানে ব্রাজিলের সাপোর্টার আছে না নাই আছে বাস্তবতা খেলা আমরা সবাই দেখি শুধু নিজেকে সুফি সাহেব বললে হবে না আপনিও দেখেছেন সবাই দেখেছে কথা ঠিক না খেলা সবাই দেখেছে আমি তো রাস্তা দিয়ে মা বিশ্বাস করে যাওয়ার সময় যুবক কি মুরব্বীদের শক্তি দেখে আরো বেশি বাড়ি গেছে আমি দেখছি তো 90 মিনিট মুরব্বীরা দাঁড়াইয়া দাঁড়াইয়া খেলা দেখছে তো সুতরাং তোমার দোষ দিচ্ছি না তো আর্জেন্টিনা ব্রাজিল আছে না নাই আছে নেইমার ব্যথা পেয়েছে ব্রাজিলের সাপোর্টার ভালোবাসার কারণে আবেগে কান্না করেছে কথা ঠিক মিথ্যা বলেছি আচ্ছা আমি যে কাঁদলাম নেইমার কি আমার নাম জানে আমার বাবার নাম জানে আমার ঠিকানা জানে তো যার জন্য কাঁদলাম নেইমার আমারে চিনে না আর্জেন্টিনা জিতল মেসি হাসল কিসের শীত কিসের কুয়াশা আর্জেন্টিনার সাপোর্টার মেসির প্রেমে রাত একটার পর রাস্তায় মিছিল করেছে কি করে নাই আপনাদের কুমিল্লা হয় নাই মনে হয় হয়েছে নি হয়েছে আমি এরকম মিছিল জীবনে দেখি নাই কিন্তু ফতোয়া শুধু মিলাদুন্নবীতে যায় আর কি এখানে কোনো ফতোয়া আসে নাই তো এখন মিছিল করছেন কি করেন নাই করছেন এখন মেসির জন্য যে মিছিল করলাম মেসি কি আমার নাম জানে বাবার নাম জানে এলাকার নাম জানে জানে না তো যার জন্য কাঁদলাম সে আমারে চিনে না যার জন্য আনন্দ মিছিল করলাম সে আমারে চিনে না কিন্তু আজকে এই মাহফিলে বসে যখন আপনি আমি নবীর উপর দরুদ পড়লাম আমার রসুল বলে উম্মত দরুদ পড়তে দেরি তোমার নাম
তোমার বাবার নাম তোমার পুরা অ্যাড্রেস সোনার মদিনার রওজায় চলে এসেছে কেউ না চিনলেও আমি নবী তো তোমাকে চিনি নবী চিনে না না চিনে এখানে ক্যামেরা ভিডিও করছে না ক্যামেরা কি করছে কিন্তু দুইটা মোবাইল লাগাই দিয়েছেন কেন লাগাইছেন ভিডিও না লাইভ দিচ্ছেন কথা ঠিক নি কথা ঠিক লাইভ দিচ্ছেন তো আমি মিথ্যা বলতেছি এখন আমি যদি বলি ক্যামেরা ভিডিও করছে ভালো কথা কারণ পরে যেন আমার ধরতে পারে লাগবে কিন্তু আমি এখন আপনাদের সামনে আছি আপনারা লাইভে সুখে দেখতে পাচ্ছেন এখানে মোবাইলে লাইভ দেওয়ার দরকার কি আপনি বলবেন দরকার নাই কিন্তু যিনি দিচ্ছে ওর কিন্তু অনেক বড় যুক্তি আছে আছে না নাই এখন জিজ্ঞেস যদি করি তুমি কেন লাইভ দিচ্ছ সে বলবে হুজুর আপনার মাহফিল আমি দেখছি কিন্তু আমার বন্ধু যেটা আমিরাতে আছে ও তো দেখতে পাচ্ছে না তো লাইভ দিচ্ছে এই কারণে আমি এখানে বসে আপনাকে দেখছি মোবাইলের মাধ্যমে প্রবাস থেকে আমার বন্ধু আপনাকে দেখতে পাচ্ছে কোনো সন্দেহ আসেনি এটা নিয়ে কোনো গ্রুভিং আসেনি গ্রুভিং থাকলে আমারে বলিয়েন আমি এটা বলবো না কারণ যেটা নিয়ে মারামারি আছে এটা বলার দরকার নাই তাহলে এক মোবাইল দিয়ে আমাদের কুমিল্লার সৌদি আরবের প্রবাসী লাইভে দেখতে পাচ্ছে আরব আমিরাতের প্রবাসী লাইভে দেখতে পাচ্ছে আমেরিকা ইউরোপ আফ্রিকা এশিয়া যেখানেই থাকো এক মোবাইলের মাধ্যমে লাইভে দেখতে পাচ্ছে কি পাচ্ছে না এখন আপনারা বলেন মোবাইল শক্তিশালী না মানুষের ব্রেইন শক্তিশালী ব্রেইন কারণ ব্রেইন না থাকলে মোবাইল হবে কেমনে ক্যামেরা হবে কেমনে কম্পিউটার হবে কেমনে মোবাইলের চেয়ে মানুষের ব্রেইন শক্তিশালী মানুষের ব্রেইনের চেয়ে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা কোটি গুণ শক্তিশালী আপনার নবী আমার নবী রহমাতুল্লিল আলামিন এক মোবাইল দিয়ে সৌদি আরব আমিরাত আমেরিকা আফ্রিকা ইউরোপ ওই দেশের প্রবাসী যদি লাইভে দেখতে পায় খোদার কসম আজকের এই মাহফিল সোনার মদিনার রওজা থেকে আমার নবী লাইভে দেখতে পাচ্ছে আমার রসুল লাইভে দেখতে পাচ্ছে কি পাচ্ছে না পাচ্ছে ঈমান আছে না নাই আমার রসুল আছে ফাইন রাআইতু খায়রা উম্মত যখন দেখি তুমি ভালো কাজ করেছো রাআইতু আমি নিজের সুখে দেখি খায়রা তুমি ভালো কাজ করেছো আমি নবী খুশি হই ফাহমিদাল্লাহ আল্লাহর প্রশংসা করি তো এটা তো আপনার জন্য করেছে আমি তো গুনাহগার আমার জন্য কি হবে সে ফাইন রাআইতু শাররা উম্মত তুই যখন গুনাহ করিস যদিও তোর অনুশোচনা নাই যদিও তোর চোখে পানি নাই কিন্তু আমি নবী রওজায় ভালো থাকতে পারি না চোখের পানি ছেড়ে দিয়ে দুই হাত তুলে বলি মাওলা উম্মতটা বুঝে নাই বুঝলে কোনোদিন গুনাহ করত না সুতরাং তার দিকে তাকায় না আমি নবীর দিকে তাকায়া আমার উম্মতের গুনাহটা মাফ করে দাও তাহলে রসুল আপনার পক্ষে আসে না নাই আসে না নাই আপনি বিপক্ষে হতে পারেন রসুল আপনার পক্ষে আছে